সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষীজি আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখনো যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবার আগে দেখতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওটি কোনো স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন। জ্যোতিষশাস্ত্রে রবি গ্রহের কার্যকারিতা এবং রবি গ্রহ ডিসফেভারে থাকলে আমাদের জীবনে কি কি সমস্যা হয় বা কিভাবে তার সমাধান হয়, এই বিষয়টি পুরো ভিডিওতে জানতে পারবেন। শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, দেখুন রবি হচ্ছে অন্যান্য সব গ্রহের পিতা, আমরা বলে থাকি রবি থেকেই অন্য গ্রহের সৃষ্টি। জগতের সমস্ত বস্তুকে আলো চেতনা জ্ঞান প্রাণ দেওয়া হচ্ছে রবির কর্ম। রবি আমাদের প্রায় গুরুত্বপূর্ণ সব জিনিসই প্রদান করে। রবি প্রভাবিত জাতক জাতিকার বড় গোলমুখ, ব্রাউনিশ চুল, উন্নত ললাট, কিছুটা টাকযুক্ত রক্ত সম্বর্ণ গায়ের রং, স্বাভাবিক উচ্চতা দেখা মাত্র অন্য ব্যক্তি অভিভূত হয় রবি গ্রহের কারণে। এই রবি গ্রহটি খারাপ থাকলে কি হয়, দেখুন যদি কোনো জাতকের জন্ম কুণ্ডলিতে রবি জন্ম লগ্নে রবি নিচুস্থ থাকে, তাহলে সে জাতকের গাম্ভীর্যপূর্ণ আচরণ, দৃষ্ট মনোভাব, বংশমর্যাদা বোধ প্রবল থাকবে, আত্মসম্মান জ্ঞান মর্জিত অঙ্গবোধ এবং জাতক জাতিকাকে সকলের সামনে শ্রেষ্ঠ হিসাবে গণ্য করা হয়। রবি যদি জন্ম কুণ্ডলিতে দ্বিতীয় ঘরে অবস্থান করে, তাহলে সেই জাতক সম্মানের সঙ্গে অর্থ উপার্জন করবেন, কথাবার্তায় ব্যক্তিত্বের প্রকাশ পাবে, অর্থের কারণে সমাজে প্রতিষ্ঠা লাভ করবেন, নাম যশ খ্যাতি তার হবে। রবি যদি জন্ম কুণ্ডলিতে তৃতীয় ঘরে অবস্থান করে, তাহলে সেই সকল জাতক জাতিকার মনোবলের অধিকারী হন, উচ্চ মহলের ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ থাকে, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো হয়। রবি যদি জন্ম কুণ্ডলিতে চতুর্থ ঘরে অবস্থান করে, তাহলে তার মায়ের স্বভাবের হবে মায়ের চলন বলন যেরকম, ঠিক সেই জাতক জাতিকার চলন বলন সেই রকম হবে। পৈতৃক সম্পদ প্রাপ্তি হবেন, বাড়িঘর বহন সবকিছুর মধ্যে একটা রাজকীয় ভাব লক্ষ্য করা যাবে। বিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষা বিদ্যার জন্য নাম যশ খ্যাতি তার হবে। রবি যদি পঞ্চম ঘরে অবস্থান করে, তাহলে সেই সকল জাতক মেধাবী হয়ে থাকবেন, প্রতিভাদী হবেন, মানসিকতা ভালো থাকবে, অভিজাত পরিবারের সঙ্গে প্রেমের সম্পর্ক লিপ্ত হবেন, সন্তানের জন্য সম্মান প্রাপ্তি হবে। রবি যদি ষষ্ঠ ঘরে থাকে, তাহলে কোনো জাতকের হার্টের রোগ, চোখের সমস্যা সহ পৈতৃক কোনো রোগে আক্রান্ত হবেন সেই সকল জাতক জাতিকারা। এছাড়া পিতৃকুলের সঙ্গে শত্রুতা সৃষ্টি হবে, প্রতিযোগিতামূলক কাজে তার সে লিপ্ত হলেও সেই কাজে তিনি জয়ী হতে পারবেন না। রবি যদি সপ্তম ঘরে অবস্থান করে কোনো জাতক বা জাতিকার, সেক্ষেত্রে সেই সকল জাতক বা জাতিকাদের বিবাহে বাধা সৃষ্টি হবে, স্বামী স্ত্রীর মধ্যে অহংবোধ সৃষ্টি হবে, সচেতন স্বাধীন চেতা দৃষ্ট মানসিকতা সম্পন্ন হন। পীড়িত রবি হলে অপরকে তুচ্ছ জ্ঞান করে। রবি যদি অষ্টম ঘরে কোনো জাতক বা জাতিকার অবস্থান করে, তাহলে জীবনে প্রচুর বদনাম, অকারণে বদনাম সৃষ্টি হবে, সব জায়গায় ঝামেলা হবে, বিবাদ হবে, মামলা হবে, মানসিক অবসাদে ভুগতে পারেন, সমাজ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। রবি যদি কোনো জাতক বা জাতিকার নবম গ্রহে অবস্থান করে, তাহলে তার শিক্ষা জীবনে নাম যশ ও রাজনৈতিক সংযোগ খুব ভালো থাকবে। এছাড়া সর্বদা কিছু আবিষ্কার করার মানসিকতা তার মধ্যে তৈরি হবে, পরিচালনা ক্ষমতা বাড়বে, সৎ ব্যক্তি হবেন তিনি এবং আদর্শবান ব্যক্তি হতে পারেন। রবি যদি কোনো জাতকের জন্ম কুণ্ডলিতে দশম ঘরে অবস্থান করে, তাহলে সেই সকল জাতক উচ্চপদস্থ কর্ম লাভ করবেন, বিশেষ করে ডিফেন্সে আর্মি, সেনাবাহিনী, পুলিশ বা এই ধরনের সিভিল পেশায় তিনি নিয়োজিত থাকতে পারেন। সামাজিক সম্মান প্রাপ্তি তার বাড়বে, সৃষ্টিমূলক কোনো কাজের সঙ্গে তিনি যুক্ত হবেন। রবি যদি একাদশে অবস্থান করে, তাহলে তার মান সম্মান অবশ্যই লাভ করবে। এছাড়া রবির কারকতা যা যা নির্দেশ করে তা সব সুফল পাবেন, বন্ধু বান্ধবের সান্নিধ্য পাবেন, বন্ধু বান্ধবের সহযোগিতা পাবেন, এছাড়া বন্ধুদের দ্বারা তিনি অনেক উপকৃত হবেন। রবি যদি কোনো জাতক বা জাতিকার একাদশে অবস্থান করে, তাহলে মান সম্মান অবশ্যই লাভ করবেন, এছাড়া অনেক মানুষের সাথে তার বেশ ভালো রিলেশন হবে, কমিউনিকেশন ভালো হবে। রবি যদি দ্বাদশ ঘরে অবস্থান করে, পিতৃহানি
ঘটতে পারে, জীবন শক্তির হানি ঘটতে পারে, জীবনের প্রায় সকল গুরুত্বপূর্ণ জিনিসগুলোর হানি ঘটতে পারে, রোগ ব্যাধি বেশি থাকবে, পিতার সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধু, কোন গ্রহ কোন স্থানে অবস্থান করলে জ্যোতিষ শাস্ত্র মতে জন্ম কুণ্ডলী আগে বিচার করার প্রয়োজন আছে। যারা তাদের সঠিক রাশি জানেন, সঠিক জন্ম তারিখ জানেন, জন্ম সময় জানেন, জন্মস্থান তার জানা আছে, সেই সকল জাতক জাতিকাদের জন্মকুণ্ডলী তৈরি করা সম্ভব। আর জন্মকুণ্ডলী তৈরি করলে সে সকল জাতক জাতিকার সম্পর্কে অনেক তথ্য বলা সম্ভব। এই বিষয়গুলো জানতে হলে একমাত্র অভিজ্ঞ জ্যোতিষীর সাথে আলাপ আলোচনা তাকে করতে হবে। অভিজ্ঞ জ্যোতিষী বলে দিতে পারবেন তার কোন সময় ভালো উন্নতি হবে, কোন সময় তার খারাপ যাবে, কোন দিকে তিনি সাফল্য পাবেন, এই বিষয়গুলো অভিজ্ঞ জ্যোতিষী বলে দিতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে কোনো বিষয়ে জানতে হলে প্রথমে আপনাকে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে তারপর তার প্রতিকার করার চেষ্টা করবেন। আমি আশা করি আপনারা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিলে আপনার জীবনের সমস্ত বাধাগুলো আপনি কাটিয়ে উঠতে পারবেন। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবার আগে দেখতে পারেন। আপনারা সকলেই ভালো থাকুন।